আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। সুপ্রিয় দিনী ভাই ও বোনেরা, স্বাগত জানাচ্ছি আরও একটি নতুন ভিডিওতে। আমাদের আজকের ভিডিওটিতে আলোচনা করব এমন একটি আমল নিয়ে যে আমলটি করলে পরিবার হবে সুখ আর সমৃদ্ধময় ইনশাআল্লাহ। তো কথা না বাড়িয়ে শুরু করা যাক। যতটুকু পারেন ঘরের কাজে স্ত্রীকে সাহায্য করুন, সম্ভব হলে তার বৈধ বায়না পূরণ করার আপ্রাণ চেষ্টা করুন, কারণ স্ত্রীর বৈধ বায়না পূরণ করাটাও ইবাদত। পারলে মাসে অন্তত তাকে একটি পোশাক উপহার দিন, এক মাস অন্তর অন্তর তাকে নিয়ে ঘুরতে যান, তবে অবশ্যই ইসলামের রুলস মেনটেন করে। আপনার স্ত্রীর পছন্দ অপছন্দ বিষয়গুলো তার অজান্তেই জানার চেষ্টা করুন, হুটহাট করে তার পছন্দের কিছু গিফট করুন। আপনার স্ত্রী যে গ্লাসে পানি পান করে সেই গ্লাসে আপনিও পানি পান করুন। দুজন এক বালিশে মাথা রেখে ঘুমান, তাকে ইসলামের কাজে অনুপ্রাণিত করুন। স্ত্রী পবিত্র কোরআন পড়া জানলে তার কাছ থেকে আপনি শিখে নিন, আর আপনি জানলে তাকে শিখিয়ে দিন। যদি দুজনেই কোরআন পড়তে পারেন তবে তো সোনায় সোহাগা। স্ত্রীর রান্নার প্রশংসা করুন, কেননা বোনেরা এতে বেশি খুশি হয়ে থাকে। আপনার ভালোবাসার জমিনটা তার জন্য দলিল করে দিন, আপনার মনের রাজ্যের সিংহাসনটি তার নামে বরাদ্দ করে দিন। সময় পেলে নয়, সব ব্যস্ততা থেকে সময় বের করে তাকে সময় দিন। পারলে দুজনে রোমান্সধর্মী কাব্য রচনা করুন, সেখানে শুদ্ধ ভাষার প্রাধান্য না দিলেও চলবে। আপনাকে যেভাবে আশা করে সেভাবেই কথা বলুন প্রিয়তমা স্ত্রীর সাথে। উপরোক্ত কাজগুলো করলে হয়তো কাছের বন্ধুরা কিংবা সমাজে আপনাকে বউ পাগল ট্যাগ লাগাতে পারে, কাপুরুষের ট্যাগ লাগাতে পারে। আপনি তখন বধির হয়ে যান, ডোন্ট কেয়ার টাইপ আচরণ করুন। কে আপনাকে কাপুরুষ ভাবলো আর কে আপনাকে পুরুষ ভাবলো তাতে আপনার কী বা আসে যায়? স্ত্রীকে কাজের লোক মনে করবেন না, সে মোটেও কাজের লোক নয়। সে আপনার ঘরের সৌন্দর্য, আপনার চরিত্র ঠিক রাখার রক্ষা কবচ। সে আপনার অনাগত সন্তানের মা, সন্তানের সম্মুখে কখনো স্ত্রীকে অশ্রাব্য ভাষাতে গালিগালাজ করবেন না, এতে করে সন্তানের বকে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। সর্বোপরি আপনার স্ত্রী আপনার অর্ধাঙ্গিনী, সে আপনার পোশাকস্বরূপ। যখন উল্লেখিত সুন্নতগুলো আমাদের দ্বারা সম্পাদিত হবে তখনই কেবল পরকীয়া নামক মহামারী কোনো প্রকার ভ্যাকসিন ছাড়াই বিলুপ্ত হয়ে যাবে। তাই পরকীয়া নামক মহামারী থেকে রক্ষা পেতে স্ত্রীকে প্রচুর পরিমাণে ভালোবাসুন, সেই সাথে পরকীয়া মুক্ত থাকুন। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, বিয়ের পর যাবতীয় দায়িত্ব স্বামীর কাঁধে বর্তালেও স্ত্রীর কিছু কর্তব্য রয়েছে। হাদিস শরীফে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নারী যখন পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করে, রমজান মাসে রোজা রাখে, স্বীয় সতীত্ব ও সম্ভ্রম রক্ষা করে, শালীনতা বজায় রেখে চলে এবং স্বামীর আনুগত্য প্রকাশ করে, তখন সে বেহেস্তের যে কোনো দরজা দিয়ে ইচ্ছেমতো প্রবেশ করতে পারবে। আবু দাউদ শরীফ। এছাড়াও স্ত্রী হিসেবে স্বামীর দেখভাল করা স্ত্রীর দায়িত্ব, স্বামীর সংসারের দেখাশোনা করা এবং স্বামীর সম্পদ সংরক্ষণ করাও স্ত্রীর অন্যতম দায়িত্ব। আল্লাহ তাআলা বলেন, তবে সৎকর্মশীলা নারী বা সাধ্যী রমণী তারা, যারা অনুগতা এবং লোকচক্ষুর অন্তরালেও তারা তা সংরক্ষণ করেন যা আল্লাহ হেফাজতম করেছেন। সূরা নিসা আয়াত 34। আল্লাহ তাআলা বলেন, আর তার নিদর্শনাবলীর মধ্যে অন্যতম হল, তিনি তোমাদের মধ্য হতে তোমাদের জন্য সঙ্গী জোড়া সৃষ্টি করেছেন এবং যাতে তোমরা তাদের নিকট প্রশান্তি লাভ করো এবং তোমাদের মাঝে পারস্পরিক ভালোবাসা ও দয়া সৃষ্টি করেছেন। এতে অবশ্যই বহু নিদর্শন রয়েছে চিন্তাশীল সম্প্রদায়ের জন্য। সূরা রোম আয়াত 21। তো সর্বোপরি বোঝাই যাচ্ছে সংসার সুখী করতে কিংবা সংসারের মানুষগুলোকে ভালো রাখতে উপরোক্ত কাজগুলোর জুড়ি নেই। পরিশেষে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে সঠিকভাবে আমল করার তৌফিক দান করুন, আমিন। ভিডিওটির কমেন্ট বক্সে সকলেই আমিন লিখুন, আর অবশ্যই জানিয়ে দিন কেমন লাগলো আমাদের আজকের আলোচনা। ভালো লেগে থাকলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিন ও যত বেশি সম্ভব শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিন। ইসলামের আরও এমন আমল নিয়ে নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।